ইফতেখার শুভ আপনি আমাদের টেলিগ্রামে প্রশ্ন করেছেন প্রসঙ্গত বলে রাখি আমাদের এই লাইভটি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন আসরফ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন আসরফ ফাউন্ডেশন ইউটিউব ভেরিফাইড ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম টুইটার ইত্যাদিতেও একযোগে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখতে পাচ্ছেন তো শুভ আপনি লিখেছেন পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে নইলে প্রকৃত কোরবানি হবে না এই কথাটা কতটুকু সঠিক দেখুন আমাদের কোরবানির আসল উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যে কোনো ত্যাগ আমরা করতে প্রস্তুত এই শিক্ষাটা কোরবানি দেয় কারণ কোরবানির ইতিহাস এবং গোড়ার কথা সেটাই অতএব সেই চেতনা থেকে আমরা আমাদের কেনা পশু নিজে এটাকে কিছুদিন হলেও লালন পালন করে আদর যত্ন করে তারপর আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নির্দেশ পালন অর্থে জবে করবো যেখানে আমাদের মানে ত্যাগ থাকবে খারাপ লাগা কাজ করবে এই সিম্বল থেকে আমাদের সব ক্ষেত্রে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যে ত্যাগ করতে হয় সে শিক্ষাটা আমরা ধারণ করব এটি মৌলিক কথা কিন্তু একেবারে মনের পশুত্বকে কোরবানি করবেন হ্যাঁ নাহলে এমনি কোরবানির কোনো অর্থ নাই এইগুলা অনেক ক্ষেত্রে অতিরঞ্জন হয় বিশেষ করে কোরবানি বিদ্বেষীরা সরাসরি কোরবানি তো বিরোধিতা করতে পারে না তো এই ধরনের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে তো এটা কোন উদ্দেশ্যে বলছে কথার আগপাশ দেখলে সেটা অনুভব করে আপনার অনুমান করে বলা যায়